وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعدة من ربكم وشفاء لما في صدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال الرجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة قال عليه الصلاة والسلام إن الله جميل يحب الجمال الكبر بتر الحق وغمط الناس رواه المسلم সর্বপ্রথমেই প্রশংসা জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় সশরীরে সজ্ঞানে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার যে সুযোগ দান করেছেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়াকে জ্ঞাপন করি, বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি দীন ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রতে নিয়ম নীতি আমাদের মাঝে সুস্পষ্ট করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা ইউনুস 10 নম্বর সূরা তার 57 এবং 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। সেগুলোকে সম্মুখে রেখেই হৃদয়ের ব্যাধি রোগ এবং তার প্রতিকার চিকিৎসা কি, এই নিয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নতুন একটা ব্যাপার আমাদের কাছে মনে হতে পারে যে হৃদয়ের রোগ কি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে হৃদয়ের রোগটা কি, কোন রোগের কথা বলা হয়েছে। একটা মানুষ, একজন ব্যক্তি প্রচণ্ডভাবে জাহালিয়াত, অজ্ঞতা, নগ্নতায় ডুবে আছে, গান বাজনায় মত্ত আছে। বহরমপুরে এমন কোন ডাক্তার আছে যার কাছে নিয়ে গিয়ে আপনি চিকিৎসা করাবেন ঔষধের বদৌলতে গান শোনাটা সে পরিত্যাগ করবে? আমার জানা নেই, থাকতে পারে। তাহলে এই যে ব্যাধি, এটা হচ্ছে হৃদয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুস্পষ্ট ভাষায়, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের যে এই যে বডি, এই পুরো বডি, যেমন একটা ধরে নেন বাস, কার বলেন, বাইক বলেন, ট্রেন বলেন, আরও যত যানবাহন রয়েছে তাকে চালানোর জন্য ড্রাইভার, পাইলট বা যেগুলো আমরা নাম দিয়েছি, ক্যাপ্টেন, সমস্ত কিছু একজনের প্রয়োজন, যে কী করবে বাসটাকে চালিয়ে তার গন্তব্যস্থলে নিয়ে যাবে। তো এই গোটা বডিটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমাদের ভেতরে একটা বস্তু রয়েছে, আলা জেনে রাখো, রাসূলুল্লাহ বলছেন আলা তোমরা জেনে রাখো, ইন্না নিশ্চয় ফিল জাসাদি তোমাদের শরীর, গোড়া গোটা বডিকে বলা হয় জাসাদ, জাসাদুল মানে মানব দেহ, তো জাসাদি তোমাদের বডির মধ্যে, ফিল জাসাদি
মুজগা একটা মাংসপিণ্ড রয়েছে। জেনে রাখো তোমাদের পুরো বডির মধ্যে কি আছে, একটা মাংসপিণ্ড। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওটা হচ্ছে ড্রাইভার, যদি ঠিক থাকে তো পুরো বডি সোজা চলবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই ড্রাইভার গন্ডগোল হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বলছে তোমাদের ওই মাংসপিণ্ডটা যদি রোগাক্রান্ত হয়, ওটা যদি মন্দে পরিণত হয় তো পুরো বডিটাই মন্দ চলবে। ওটা যদি বাঁকা হয়ে যায় পুরো বডি বাঁকা চলবে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে তোমাদের হৃদয়। আজকে এই হৃদয় রোগাক্রান্ত হওয়ার কারণে একজন মানুষ সমাজে প্রতিষ্ঠিত, যাকে আমরা প্রতিষ্ঠিত ভাবছি এবং প্রতিষ্ঠিত সত্যি সত্যি প্রতিষ্ঠিত একজন ডাক্তার, তারপরেও সে পেশেন্টগুলোকে মনে করে যে নিজের খরিদ্দার। সে মনে করে না যে এটা আমার কাছে একজন রোগী এসেছে, একে চিকিৎসা করতে হবে। কেন? এটা রোগাক্রান্ত। একজন মাস্টার তার চরিত্র নিয়ে কথা বলার কিছু রাখে না। আমরা যে স্কুলে পড়েছি, নাম উল্লেখ করছি না, সেখানকার একজন টিচার নারী নিয়ে ব্যস্ত দিন রাত, তাহলে সমাজকে এ কি দিবে? কারণ এই যে এই জায়গায় আলা ওয়াহিয়াল কলব, এটা রোগাক্রান্ত, এটা রোগে পতিত হয়ে আছে, বাঁকা, তাই পুরো বডিটা বাঁকা চলছে। একজন মুসলিম ঘরের সন্তান অফিসার হয়েছে কোনো র্যাঙ্কের, মুসলিম বলে তার কাছে আপনি সাহায্য চাইতে যান, ও আপনার কাছে নির্লজ্জের মতো ঘুষ চাইতে দ্বিধাবোধ করবে না, নির্লজ্জের মতো অন্যান্য সম্প্রদায়ের চেয়ে আরও বেশি চাইবে। কেন? এই জায়গাটা রোগাক্রান্ত। এই রোগাক্রান্তর কারণে আজকে আমাদের টোটাল সিস্টেমটাই চলছে বাঁকা। তাহলে এটাকে চিকিৎসা করতে হবে, এটাকে ট্রিটমেন্ট করতে হবে। এটাকে যদি ট্রিটমেন্ট করতে পারি, একজন সমাজের বুকে শিক্ষক হবে আদর্শ শিক্ষক, একজন ডাক্তার হবে আদর্শ ডাক্তার, একজন অফিসার হবে আদর্শ অফিসার, একজন মানুষ হবে আদর্শবান মানুষ। এটা নেই, কারণ এই জায়গাটা আমাদের রোগাক্রান্ত হৃদয় নিয়ে আমরা চলাফেরা করছি। সূরা ইউনুস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমকে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, পুরো মানব জাতিকে বলছেন, শুধু মুসলিমদেরকে নয়, ইমানওয়ালাদেরকে নয়, পুরো মানব জাতিকে বলছেন, আরে আপনি আর আমি, আমরা কিছুটা হলে কোরআন এবং মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করি, মানি না, সেটা আমি আসছি আগামীতে, যে আমরা মানি না বিশ্বাস করি, মানে এতটুকু যে হ্যাঁ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, তার অদ্বিতীয় কেউ নেই, তিনি আসমানের উপরে আছেন, আরশে আযিমের উপরে আছেন, এবং কি তার ক্ষমতা আছে, কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলো বিশ্বাস করি কিন্তু মানি না। কেন মানি না সেটা আমি পরবর্তীতে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। তার পূর্বে যেটা, যে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস, আপনাকে আমাকে নয় সমস্ত মানুষ, কদ অবশ্যই, জাআতুকুম তোমাদের নিকটে এসেছে, মির রাব্বিকুম তোমাদের প্রভুর নিকট থেকে, জাআতুকুম মাউইদাতুম মির রাব্বিকুম, মাউইদা এই যে ওয়াজ, এই ওয়াজ থেকে এসে মাউইদা মহা উপদেশ, কোথা থেকে, মির রাব্বিকুম তোমাদের প্রভুর নিকট থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা মহা উপদেশ পবিত্র কোরআন। সম্মানিত উপস্থিতি, এবার আপনার সঙ্গে আমার কথা, বলেন তো আপনার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান বা আপনার জীবনের যে সমস্যা আছে সেখানে উপদেশমূলক কিছু নেওয়ার জন্য পবিত্র কোরআনকে আপনি ফলো করেছেন? করেছেন? করেননি? আল্লাহ তাআলা বলছেন মাউইদাতুম মির রাব্বিকুম, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অন্য কারো পক্ষ থেকে নয়, মাউইদা একটা মহা উপদেশ। কিন্তু আপনার জীবনের সমস্যা যেটা দাঁড়িয়েছে, এই সমস্যা থেকে সমাধান করার জন্য বা এই সমস্যাকে সমস্যার জন্য কিছু উপদেশ নেওয়ার জন্য পবিত্র কোরআনকে আমরা কেউ একটিবারের জন্য তুলে নিইনি, বরং আমার কথাটা আপনার কাছে একটু মানে একটু হলেও আঘাত সুযোগ হতে পারে, যে আমরা মক্কার মুশরিকদের চেয়েও ইসলামের প্রতি বেশি বিদ্বেষ প্রদর্শন করি। আপনি বলেন এটা কেমন হলো, এটা কেমন হলো? বলেন এখানে যারা উপস্থিত আছেন, কেউ এমন নিয়ত করেছেন, বিশেষ করে শহরের মানুষগুলোকে আমি বলছি, যেহেতু আমার বাড়ি খুব কাছাকাছি গ্রামগঞ্জেই, কিন্তু শহর সম্পর্কে আমার নলেজ আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, আমি এটা বলছি যে শহরে যারা আসেন সন্তানকে কী করতে, মানুষের মতো মানুষ করছে, তো কোন পিতার হৃদয়ের মধ্যে এটা চিন্তা চেতনা থাকে যে আমার সন্তানকে একজন কোরআন এবং সহিহ সুন্নাহর পণ্ডিত বানিয়ে সমাজের মুখে কোরআন এবং সহিহ সুন্নাহ, যে যার দ্বারা তে ইসলাম বিজয় লাভ করেছিল, এই কাজের জন্য আমার সন্তানকে ছড়িয়ে দেবো? আউট, আপনি আউট যে সিলেবাস রয়েছে বা যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আপনি অবশ্যই সেগুলো দেন, আমি এগুলো দিতে আপনাকে আপত্তি করছি না, কিন্তু আপনার নিয়ত কিরকম আছে? নেই। বরং কিছুদিন আগে একজন ভাই
শহরে, উনি বললেন যে আমি আরবি পড়া শিখবো কোরআনকে। আলহামদুলিল্লাহ নুরানি কায়দা নিলাম, দুই দিন পড়তে আসলেন, তিন দিন কার দিনে আর নেই, তারপরে আর নেই দু চার দিন, কয়েকদিন পরে ফোন করলাম যে ভাই কী ব্যাপার আসছেন না, শরীর অসুস্থ হলো না কি ব্যাপার? বলছে না আমার স্ত্রী প্রচণ্ড কান্নাকাটি করছে যে তুমি এমন পড়া শিখতে যাচ্ছ যদি তোমাকে এখন পুলিশে ধরে নিয়ে চলে যায়। তো আপনার এই যে বিষয় যে না, আপনি কি বলতে চাইছেন যে আমার সন্তানকে আমি শহরে নিয়েছি মানুষ করতে, মানে একজন ডাক্তার গড়ে তুলতে হবে, কোরআন মাজিদ এখন পড়ার প্রয়োজন নেই। মক্কার মুশরিকরা কি বলছিল যখন দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কেউ যাচ্ছে কোরআনুল কারীম পড় মানে শ্রবণ করছে এবং ইসলাম কবুল করছে, ভালো করে বুঝবেন। তারপরে মক্কার মুশরিকরা প্রচার করতে লাগলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সেই কথাটাকে তুলে ধরলেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ঠিক আপনার জীবনে কোথায় আপনি সফলতা খুঁজছেন, কোথায় গিয়ে আপনি খুঁজেছেন বিজয়? নির্লজ্জের মতো বস্তুবাদীর দুনিয়ায় বস্তুবাদী যে সিলেবাস আপনার মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সিলেবাসকে নিয়ে আপনি বিজয় খুঁজে বেড়াচ্ছেন আর বলছেন প্রতি বছর মুসলিমদের মাঝ থেকে এতগুলো ডাক্তার তৈরি হলো, কসাই কেন তৈরি হয়েছে? একজন আদর্শবান ডাক্তার কেন নেই? গরিব মানুষগুলো কোথায় গিয়ে পড়ে আছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, দুই দিন তার কাছে সময় নেই, এত ব্যাধি ব্যস্ত। এই ব্যবস্থাপনাটা করার জন্য, এই সুন্দর শৃঙ্খলময় জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন মাউইদাতুম মির রাব্বিকুম ওয়াসিফাউল লিমা ফি সুদুর। সম্মানিত উপস্থিতি, তো মক্কার মুশরিকরা বলল কি যে তোমরা এই কোরআন লা তাসমাউ শ্রবণ করিও না। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এমন ব্যক্তি নেই যে কোরআন শুনলে বুঝতে পারবে, এখানে আমরা কেউ উপস্থিত আছি যে কোরআনের অর্থটা না পড়লে কেউ পড়ছে শুনলে বুঝতে পারবো? কেউ আছি আমরা? তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কোরআনুল কারিমকে পড়ে বুঝতে হবে, বুঝে সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমরা কি করছি, সেই জায়গা থেকে সন্তান সন্ততিকে বাধাগ্রস্ত করার জন্য, তাকে আরো আলট্রা মডার্ন তৈরি করার জন্য, তাকে মেয়েগুলোকে উলম্ব করার জন্য আমরা শহরের জীবন ব্যবস্থায় তাকে খাপ খাইয়ে দিচ্ছি, কোরআনের সঙ্গে কোনো সংস্পর্শ রাখছি না। আর জানলেও আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শুধু কোরআনটা পড়লো, কি পড়লো সে কিছু বুঝলো না। কিন্তু মক্কার মুশরিকদের ভাষাটা ছিল কি আরবি, তারা যখন শুনতো তখনই বুঝতে পারতো। তারা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে যখন কোরআন বুঝতে পারছে তারা তো ইসলাম কবুল করে নিচ্ছে, লা তাসমাউ তোমরা কোরআন শুনিও না, ওয়াল গাউফ এর প্রতি কি করো, বিদ্বেষ প্রদর্শন করো। সম্মানিত উপস্থিতি, আপনি যে বিদ্বেষ প্রদর্শন করেছেন আপনার সন্তানকে বলছেন যে ধর্ম নিয়ে বেশি পড়াশোনা করে এখন লাভ নেই, তুমি আগে প্রতিষ্ঠিত হও, একজন মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর অফিসার হও, যেগুলো তোমার প্রতিষ্ঠিত হওয়ার এগুলো হও, তারপরে তুমি কোরআন মাজিদ পড়বে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন ওয়াল গাউফ, তারা বলেছিল মক্কার মুশরিকরা যে এরপরে বিদ্বেষ প্রদর্শন করো। আপনি সরাসরি বলতে পারেন না কারণ আপনি একজন মুসলিম, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে ওটাই আছে যে কোরআন ফোরআন নিয়ে যারা পড়ছে দেখো এটা দরিদ্র, এই মসজিদে থেকে খেতে হয়, আমি তো কোনো মসজিদে থাকি না, আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের থেকে বেশি ভালো খাই, আমি মনে করি আপনার থেকে আমার চিন্তা বেশি কম, আমার হৃদয়ের মধ্যে ব্রেনের মধ্যে কোনো চিন্তা নেই, আমার মনে হয় মরে গেলে আমি আমার রবের কাছে চলে যাবো, কোনো সমস্যা নেই। আর আপনি হাজারো টেনশন নিয়ে বসে আছেন, যে কথাটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা বলতো যে এর প্রতি বিদ্বেষ প্রদর্শন করো, তা আপনি সরাসরি না বললেও ইনডিরেক্টলি আপনার সন্তান সন্ততিকে এই ইলম থেকে দূরে সরাচ্ছেন, মানে বিদ্বেষ প্রদর্শন করছেন। আর ঠেলে দিচ্ছেন আপনি কি বস্তুবাদী দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা একটা সিলেবাস আপনি ঢুকিয়ে দিলেন, আপনি পড়ান, জানেন দুনিয়া সম্পর্কে জানতে হবে কথাই সত্য। আজকে মিডিয়ার যে কি কি কুপ্রভাব যেটা আলোচনা করি তো লম্বা আলোচনার প্রয়োজন আছে, দেড় থেকে দু ঘন্টা, যে কিভাবে মিডিয়া কাজ করছে আমরা সবাই পা দিয়ে ফেলেছি কিন্তু এই জিনিস নিয়ে ভাবি না কেউ। সম্মানিত উপস্থিত, ওটা আমার সাবজেক্ট নয়, আজকে জুমার খুতবায় ওটা সাবজেক্ট নয়, তাই আমি ওদিকে যাচ্ছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি শেখেন, কিন্তু মূল বিষয় যদি কোরআন এবং সহিহ সুন্নাহ আপনার জীবনে না থাকে আপনি কোনোদিন বিজয় লাভ করতে পারবেন না। এত ডাক্তার হওয়ার পরেও মুসলিমদের কোনো বিজয় এসছে? কোনো বিজয় আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মক্কার মুশরিকরা তারপরে কি বললো, এর প্রতি বিদ্বেষ প্রদর্শন করার পরে কি বলছে, লাআল্লাকুম তাগলিবুন, আপনার মতই আমার মতই থিওরি তাদের ছিল, তারা বলছে কি বিদ্বেষ প্রদর্শন করো, লাআল্লাকুম তাহলে তোমরা, তাগলিবুন গালাবা ইয়াগলিবু থেকে এসেছে তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। বলেন কোরআন এবং সহিহ সুন্নাহর পথে যারা ছিল, ইতিহাস কি প্রমাণ করে কোরআন এবং সহিহ সুন্নাহ যারা আঁকড়ে ধরেছিল তারা বিজয় লাভ করেছিল, না কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি যারা ঘৃণা বিদ্বেষ প্রদর্শন করেছিল তারা বিজয় লাভ করেছিল? জবাব দেন, কারা করেছিল বলেন, কারা করেছিল?
কোরআন এবং সহিহ সুন্নাহর পথে যারা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পটভূমিতে যেদিন প্রবেশ করছেন সেদিন বলতে বলতে ঢুকছেন যা যা আনাসুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ আফওয়াজ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা পড়তে পড়তে ঢুকছেন। বিজয় কাকে বলে? পড়েন একবার মক্কা বিজয়ের ইতিহাস। আপনি 10টা ডাক্তার 15টা ডাক্তার 100টা ডাক্তার তৈরি করে ইনকামের পথে ছেলেকে যখন ঢুকিয়ে দিয়েছেন সে সন্তান কখনোই সব সন্তান গড়ে উঠতে পারে না। যখন ইনকাম করাটাই তার নেশা হয়ে গেছে তখন পিতামাতা যেন তার কাছে ঝামেলা না হয় এই ঝামেলার কারণে বৃদ্ধাশ্রম খুঁজে বেড়াচ্ছে পিতামাতাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য। কেন? ইনকামটাই তার পেশা হয়ে গেছে, পিতামাতা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নয়। কারণ আপনার সেক্টর, আপনার থিওরি, আপনার প্র্যাকটিক্যাল টোটালটাই ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থিওরিতে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা আপনাকে না বললে নয়, এই যে হৃদয়ের ব্যাধি এটাকে সারিয়ে তোলার ঔষধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওটা যেমন মহা উপদেশ যেটাকে আপনি আমি বিদ্বেষ আজকে বিদ্বেষের খাতায় রেখেছি। আমাদের পার্শ্ববর্তী বাড়ির একজন সম্পর্কে চাচি হচ্ছে, ওর সন্তান সন্ততিকে ছোট্ট যেটা ছেলে কেউ একজন বললো মাদ্রাসায় ভর্তি করি, তার বড় ভাই, তার বড় ভাই সৎ ভাই, মানে মা আলাদা বাপ এক, তো বললো যে আমার ছোটো ভাই একে মাদ্রাসায় ভর্তি করি, পড়াশোনা করুক একটু সরলপথ একাডেমিতে, আরবিটা একটু জানো। তোর মা বলছে যে না, ফকিরি বিদ্যা কি হবে না, অর্জন করানো যাবে না। সে সন্তান না দুনিয়ার শিক্ষা অর্জন করলো না আখেরাতের, একবারে মানে এত নোংরা পরিবেশে তৈরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করে, এত নোংরা জায়গায় চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আরে আপনি তো মুমিনই হতে পারবেন না, আর মুমিন ছাড়া কেউ সফল কাম হবে না। সূরা মুমিনুন 6 নম্বর 23 আয়াত নম্বর 1 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাফসিহি ওয়া নাসি আজমাইন। কেউ মুমিন নয় যতক্ষণ পর্যন্ত আমাকে তার নিজের থেকে, তার নিজের জানের থেকে, ধনসম্পদের থেকে, সন্তান সন্ততি থেকে, পিতামাতা থেকে, সমস্ত মানুষ থেকে আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন নয়। মুমিন হওয়ার একটা সংজ্ঞা, বুঝতে পারলে তো? এই জায়গাতে আমার মনে হয় যারা যুবক মানুষ রয়েছেন বা এখন মানে যুবক বৃদ্ধ সবাই একটা রোগে আক্রান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো আমার পরে দুটো ভয়াবহ বস্তু আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়াতে নাম খ্যাতি যশ অর্থ উপার্জন করাতে তোমরা ভুল পথে চলে যাবে, এটা আমি ভয় করছি, আর ওয়াত্তাকুন নিসা, মহিলার ব্যাপারে ভয় করছি। তো এই মহিলা সেক্টরে একজন যুবককে যদি তার প্রেমিকা বলে দেয় যে তোমাকে এই কাজটা করতে হবে, তো বাপ মা কাউকে তোয়াক্কা করে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজটা করতে হবে, কোন মানুষ পরোয়া করে না। আবার বলছে অনেকে মুসলিম মুমিন, কিসের মুমিন? মুমিনই নয়, লা ইউমিন, মুমিনই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাষায়। চিন্তা করতে পারছেন? দাড়ি ফ্যাশনেবল, দাড়ির কোনো গুরুত্বই নেই শরীয়তে, কোনো গুরুত্ব নেই, দেখি কে দলিল দিতে পারে, কোথাও দলিল খুঁজে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি সম্পর্কে পরিষ্কার ভাষায় বলছেন আফুল লিহিয়ুন, দাড়িকে সম্পূর্ণরূপে মাফ করে দাও, ও যে অবস্থায় যাচ্ছে সে অবস্থায় ছেড়ে দাও, যত্ন নিতে হবে। আপনি যত্ন করবেন না কথা ঠিক, কিন্তু কেটে ছেটে আপনি স্টাইল করে দাড়ি রাখবেন না, রেখেছি চলবে না। আমি বলি যে যারা এই হালকা দাড়ি রেখেছে, রাখার ভান করেছে, এদের মধ্যে মুনাফিকি চরিত্র কাজ করছে সরাসরি। কি আপনি রেখে যাবেন? কেন বললেন? সুরা মুনাফিকুন পড়েন, ইজা যা একাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়েছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যু, মানে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে আমি আপনার জন্য জান দিয়ে দেবো। সম্মানিত উপস্থিতি, আপনি আমার প্রতি বিদ্বেষ প্রদর্শন করে, আমার প্রতি রাগ ঘৃণা করে আপনার কিছু, আমার কিছু এসে যায় না। কোরআন এবং সহিহ সুন্নাহ আছে, আপনি পড়েন, আপনি পড়লে বুঝতে পারবেন যে এর বাস্তবতা থেকে আপনি কত দূরে সরে গেছেন। আর এই সরে যাওয়ার কারণে আজকে আমাদের হৃদয়টা রোগাক্রান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে এটা যেমন আল্লাহর পক্ষ থেকে একটা মহা উপদেশ, ওয়া সিফাউন, এটা হচ্ছে আরোগ্য, লিমাফি সুদূর, তোমাদের হৃদয়ের, তোমাদের সিনার মধ্যে যেটা রয়েছে সিনা হৃদয়, লিমাফি সুদূর ওয়া হুদাম ওয়া রাহমাতুল্লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এটা হচ্ছে দয়া, হুদা এটা হচ্ছে মুমিনদের জন্য সঠিক দিক নির্দেশনা এবং দয়া। দয়া কেন আর দিক নির্দেশনা কেন সংক্ষেপে বলি, বিস্তারিত মানে বলতে গেলে সময় হবে না।
সংক্ষেপে এটুকু বলবো যে মুমিনদের কাছে দেখবেন এই কোরআন এবং সহিহ সুন্নাহ হচ্ছে তার কাছে সঠিক পথ। যত লাভে বেনিফিটের আপনি জায়গা দেখান না কেন, ও যাবে না যদি কোরআন এবং সহিহ সুন্নাহ বহির্ভূত হয়, কোনোদিন নয়। আজকে দেখেন সমাজে একজন প্রতিষ্ঠিত প্রায় আর কেউ থেকে থাকলেও রাগ করার কিছু নেই, সংশোধন হওয়ার চেষ্টা করেন, দেখবেন প্রায় দেখতে পাওয়া যাচ্ছে যে কেউ আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে পড়াশোনা করেছে ভালো, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সফলতা দান করেছেন, মাস্টার হয়েছে, মাস্টার দিয়ে বলছি, আর অন্যান্য সেক্টরে তো আছেই, আমি জাস্ট বলছি সাধারণ। তারপরে সে শহর চলে আসলো, আলহামদুলিল্লাহ ভালো শহরে বসবাস করেন, কোনো অসুবিধা নেই। কী করলো, শহরে একটা জায়গা কেনার জন্য ব্যাংকের লোন নিল, লোন নেওয়া একেবারে হারাম, চূড়ান্ত পর্যায়ের হারাম। এই জায়গায় এসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খুব মনে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতে মুহাম্মদী অর্থাৎ রাসূলুল্লাহ সাহাবীগণকে লক্ষ্য করে বলছেন যে লা তাত্তাবিউন্না সুনান মান কানা ক্বাবলাকুম হাদওয়ান নাআল বিন নাআল, আমার ভয় হচ্ছে যে তোমরা পূর্ববর্তীদের অনুসরণ করবে হাদওয়ান নাআল বিন নাআল, প্রত্যেকটা পদক্ষেপে তারা যেখানে যেখানে পা ফেলেছে তোমরাও সেই সেক্টরগুলোতে পা ফেলবে। পরবর্তী বাক্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ যদি জানা আহাদুহুম বি উম্মিহি, তারা তাদের মায়ের সঙ্গে যদি জেনারা বিচার করে থাকে, এটা যদি তোমরা জানো আলা জানা আহাদুহুম বি উম্মি আলা নিয়াতিল্লা ফাআলতুমু, তোমরাও কী করবে জেনারা বিচার করবে। আমি বুঝতে পারছি জেনারা বিচার মায়ের সঙ্গে করা এত নিকৃষ্টতম মন মানসিকতা উম্মতে মুহাম্মদের মধ্যে এখনো আসেন, এটা উম্মতে মুহাম্মদী কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের পাপের 70টা ভাগ রয়েছে, সব থেকে ছোট পাপটা হলো কি কি বলেন, সব থেকে ছোটটা নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা। কি করতে আপনি সুদে টাকা নিতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর এই সিস্টেমটা তৈরি করা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন পূর্ববর্তী বলতে গেলে ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের পূর্ববর্তী তারা নয় তো আমার কারা। তো তাদের থিওরিতে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করলেন মায়ের সঙ্গে জেনা করলে যে পরিমাণ পাপ হয়, জেনে শুনে এক টাকা সুদ খেলে সেই পরিমাণ পাপ হয়। সুদদাতা, সুদগ্রহিতা, সুদের সাক্ষী যে থাকবে, সুদ সম্পর্কে লেখালেখি যে করবে, সবার উপরে একই পাপ বর্তবে, এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এখন বলেন রাসূলুল্লাহ বলছেন লাউ জানা আহাদুহুম বি উম্মিহি আলা নিয়াতিল্লা ফাআলতুমু, কেউ যদি মায়ের সঙ্গে জেনা করে থাকে তোমাদের পূর্ববর্তী তোমরাও করবে। তো ইহুদি খ্রিস্টানরাই তৈরি করলো আর এই ফাঁদে পা দিলেন, তারা নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য পাপ তো হচ্ছে, পাপ মানে কেউ কাজটা সে করছে। সুতরাং সম্মানিত সুদী আজই ফিরে আসুন এই পথ থেকে, আর মরা যতদিন না মরবেন মরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, হতে পারে আল্লাহ তাআলা দয়া হলে আপনাকে ক্ষমা করতে পারেন, টোটাল সিস্টেমটাই ভুল। তো এই যে ব্যাধি, এই রোগ বাসা বেঁধেছে কি যে আর একটা মাস্টার ও বাড়ি করেছে দুতলা, আমি যদি না করি তো আমার কেমন খারাপ আমার বাড়িতে আসবে, আমিও এটা ভয় করি না মুসাফ হোসেন, আমার যতটুকু আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়ি যদি পুরনো হয়, তোমার সাওয়ারি যদি তোমার অর্থাৎ যেটাতে তুমি যাতায়াত করো এটা যদি একবারে অচল হয়ে যায়, খুব মানে দুর্বল, তবু তুমি এটা মানুষের সামনে লজ্জার মনে করিও না, লজ্জার মনে করিও না। আরে কিছু কলকাতায় গিয়ে যখন মাস্টার্স করি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তখন দেখতাম কলকাতার বুকে রাস্তায় শুয়ে আছে মানুষ, রাস্তায় কোনো বাড়ি ঘরই নেই। আরে তার থেকে তো আপনার মাথা গোজার জন্য মানে গ্রামে সুন্দর বাড়ি ছিল, অত হারাম হারাম খাওয়ার মতো হারাম জিনিসে জড়িয়ে পড়ার জন্য আপনি শহরে এসে হারাম জিনিস দিয়ে বাড়ি তৈরি করলেন, সেখানে ইবাদত কবুল করলে যদি জেনে শুনে করেন ইবাদত করলেও কবুল হবে না। কেন? সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, আর বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য করাটা কি হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। আপনি বিপদে পড়েছেন দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে, তো বলছে আল্লাহ এখন আপনাকে সাহায্য করবে, এটা অপরিহার্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাতামুহু হারামুন, তার খাদ্য যেটা খেয়েছে সেটা হারাম। ওই যে লোন নিয়ে আপনি এখন খাচ্ছেন বাড়িতে, ব্যবসা করেছেন লোন দিয়ে ব্যবসা বাড়াচ্ছেন, আর ব্যবসার টাকা থেকে নিয়েছে সন্তান সন্ততি আপনি খাচ্ছেন, মানে হারাম খাওয়া হচ্ছে। মাতামু হারাম, মাশরিবুহা হারামুন, পান করেছে পানীয় যেটা সেটাও হারাম, ওয়া মালবিসুহু হারামুন, হারাম টাকা উপার্জন করে যে পোশাক পরেছেন এটাও হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, তার পুরো বডি শরীর রক্ত মাংস তৈরি হয়েছে হারাম দিয়ে, আন্নাস্তাজি বালাহু, আল্লাহ বলছেন আমার দোয়া কবুল করাটা তাকে সাহায্য করাটা অপরিহার্য ছিল, কিন্তু হারাম দিয়ে যেহেতু তৈরি হয়েছে আন্নাস্তাজি বালাহু, কি করে আমি তার দোয়া কবুল করতে পারি, কবুল হবে না। সম্মানিত উপস্থিতি ফিরে আসুন, তো এটা হচ্ছে মুমিনদের জন্য দিক নির্দেশনা। যদি মুমিন হয় মাস্টার হওয়ার পরে বাড়ি শেষ জীবনে হলে হবে না হলে না হবে, বাঁচতে হবে পরকালে। 60 বছরের জীবনে 30 বছর তো পড়াশোনায় কাটিয়ে দিয়েছে, আর বাড়ি ঘর করতে গিয়ে 8-10 বছর বাকি ইবাদত করছে, কখন
যখন আর পারে না, শরীর চলে না, তখন এখন ইবাদত চলবে না। ইয়াং বয়সটার বেশি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো মুমিনদের দিক নির্দেশনা হুদা ওয়া রাহমাতুলিল মুমিনিন, মুমিনদের রহমত কেন, যে মুমিনরা এটা পেয়েছে যা পাওয়ার বদলেতে যে স্থান থেকে এসেছিল। কোথা থেকে আমরা এসেছিলাম? কোথা থেকে এসেছিলাম? জান্নাত থেকে। সেই জান্নাতে পৌঁছে যাবে এই রাস্তার বদৌলতে, সিরাতাল মুস্তাকিমের বদৌলতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা মুমিনদের জন্য দয়া, যে দয়ার বদৌলতে জান্নাতে চলে যাবে। আপনি ভেবেছেন একবারও দুনিয়ার কতটা সম্পদ আপনার আছে গো? কতটা আছে? বলছে সর্বশেষ জাহান্নাম ভোগ করা করে 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 সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দেবে তাকে এই দুনিয়ার মতো দশটা, দুনিয়ার মতো মানে এই দুনিয়াকে দশ ভাগ করেন, এই সরি দশ দিয়ে গুণ করেন, যতটা হবে ততটা তাকে একাই দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কত সম্পদ, এত অহংকার আপনার, এত গর্ব, এত মানে দাম্ভিকতা যে ঠেকা যায় না। অথচ আল্লাহ বলছেন লা তামসিফিল আরদি মারহা, লা তামসিফিল আরদি মারহা, খবরদার দুনিয়াতে গর্ব করে চলো না। যে হাদিসটার দিকে আমি আসছি এবার, সময় একদম শেষের দিকে। তারপরে 58 নম্বর আয়াতে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আয়াতের সঙ্গে আপনার সঙ্গে আমার সরাসরি ডিবেট, একবারে সরাসরি আমার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন কুল, মুহাম্মদ সাঃ বলছেন আপনি জানিয়ে দিন মানুষকে, বিফাদুলিল্লাহ। এই আয়াতটাকে আবার দেখছিলাম কিছুদিন আগে, বেদাতিরা ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য সূরা ইউনুসে 58 নম্বর আয়াতকে দলিল দিচ্ছে। আয়াতের অর্থ শুনে নেন কি আছে আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছেন কুল বিফাদুলিল্লাহ, আপনি বলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। এই ফাজল অনুগ্রহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। এই অনুগ্রহ আল্লাহ কাকে বলছেন? যা আগে যে কথাটা বললেন সেটা, অর্থাৎ কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা হচ্ছে ফাজলিল্লাহ। কুল বিফাদুলিল্লাহ ওয়া বিরহমাতি, এটা আল্লাহ বলছেন আমার দয়া যে আমি মানুষকে দিয়েছি, মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন দয়া করে, আপনাকে আমাকে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন। ফাবি জালিকা ফালিয়াফরাহু, এই জায়গাটা এবার আসেন, ফাবি জালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে মোটামুটি যারা উপস্থিত আছেন 2-3 লক্ষ টাকার মালিক কেউ নেই, এরকম কেউ বসে নেই। আমি হতভাগা আছি একজন, খুব অল্প টাকার মালিক, টাকা পয়সা নেই, কিন্তু নেই এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে বলে দিন কি, ফাবি দালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে তারা যে সম্পদ জমা করতে ব্যস্ত রয়েছে তার চেয়েও পবিত্র কোরআন জমা করা তাদের হৃদয়ে, এটা হচ্ছে ওর চেয়েও উত্তম। তাহলে এবার আপনি বলেন 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জীবন কেউ কেউ অতিবাহিত করলেন, কেউ 30 বছর জীবন অতিবাহিত করলেন, তো 30 বছরের জীবনে কোরআনুল কারিমের 6232টা মতো আয়াত রয়েছে, 50টা আয়াত অনুবাদ সহ তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি হৃদয়ের মধ্যে ধারণ করেছেন, এমন ব্যক্তি কয়জন আছেন? ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্পদ দেওয়ার মালিক কে? কে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ বলছে তোমরা যে সম্পদ নিয়ে মারামারি করছো, কাটাকাটি করছো, ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছো, সময় অতীত দিন রাত ব্যয় করছো, একবারে ফজর থেকে নিয়ে রাত এশার নামাজ পর্যন্ত একদম ব্যস্ত, নামাজ পড়ানোর সময় পায় না, কিছুই সময় পায় না। আল্লাহ বলছেন যেটা জমা করছো তার চেয়ে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআনুল কারিম জমা করাটা হচ্ছে সর্বোত্তম। তো এখানে মিলাদের কোনো দলিল হলো? কোথাকার আয়াত কোথায় ফিট করে দিচ্ছে আর জনগণ আরবি বোঝে না, বুঝিয়ে দিচ্ছে যাও চলে যাও। ওই জন্য আমরা বলি যে আপনি খোলাসা করে নিন, সরাসরি যে অনুবাদ করছে আপনি মিলিয়ে নিন, আরও 5 জনের কাছে অনুবাদ মিলান, যদি ত্রুটি হয় মোশাররফ হোসেনকে সরাসরি আপনি বলবেন যে আপনার অনুবাদে ত্রুটি আছে, ইনশাল্লাহ তাআলা মিলে নেবেন। আমরা লুকায়িত করতে আসিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাক্তুকুম আলা বাইদাতিন লাইলুহা কানাহারিহা, এমন একটা দিনের উপর রেখেছি যার রাত্রিটাও দিনের মতো সমান, মানে কোনো কিছু অন্ধকার রাখেননি তিনি, সুস্পষ্ট করে গেছেন, আর আপনি গোপন রাখবেন মানে এই আলেম দিয়ে সমাজে কোনোদিন পরিবর্তন হবে না, প্রকাশ্যে বলতে হবে, ভয়ের কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবেন। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটা আমি পড়েছি সে হাদিসটা হচ্ছে যে দুইটি রোগ, দুটি জিনিস আমাদের হৃদয়ের মধ্যে বাসা বেঁধেছে, সেই দুটি সম্পর্কে সচেতন, একটা মুনাফেকি আর একটা হচ্ছে কিব্র অর্থাৎ অহংকার। মুনাফেকি আর কিব্র অহংকার, এই দুটো সারিয়ে তুলতে হবে পবিত্র কোরআন বেশি বেশি পড়েন। ইয়েতিম যারা রয়েছে, পিতামাতাহীন ছেলে, তাদের মাথায় হাত বোলান, তাদের কাছে যান, তাদের সার্বিক সাহায্য সহযোগিতা করেন, মাঝে মাঝে কবরস্থান গিয়ে ঘুরে আসেন, কত ধনসম্পদশালী ব্যক্তিরা কবরে শুয়ে আছে, আপনার এটা কমে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফেকি মানে কি? দ্বিচারিত্রা, আপনি ইসলামেও আছেন, ইসলামের বহির্ভূত কাজেও আছেন, গান বাজনার মজলিশ চলছে আপনি সুন্দর বসে আছেন, আবার মসজিদে নামাজ পড়ছেন, চলবে না, দ্বিচারিতা ইসলামে নেই। গান বাজনা সরাসরি বলতে হবে, আমি তো বিয়ের বাড়িতে গিয়ে গান বাজনা বাজলে আমি চলে আসি, বলে আসি, এমনি চলে আসি না। আরে লাইটিং করছে বিয়ের বাড়িতে, বিশাল লাইটিং, আমার একটা রিলেটিভ
গিয়ে আমি বললাম এটা কি হচ্ছে ফালতু খরচ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বিবাহতে বরকত বেশি যে বিবাহতে ফালতু খরচটা নেই, ফালতু খরচ করছেন এই বিবাহতে মুসলিম পোষণ থাকবে না, আপনার বিবাহও হয়ে যাবে, তাদের সংসারাদিও হবে, সন্তান সন্তান সব কিছু হবে, আমার জন্য কিছু এসে যায় না, কিন্তু আমি উপস্থিত থাকবো না, জবাব দিতে হবে, চলে আসছি। বলছে যে দাঁড়ান আপনাকে যেতে হবে না, আমরা এই প্যান্ডেলের এই লাইটিং করবো না, বন্ধ হয়ে গেছে। চেষ্টা করেন, এটা হচ্ছে মুনাফেকি, যে দুই দিকে থাকবেন না, ইসলামকে মানেন আর কিবর। কিবরের সংজ্ঞাটা আপনাদেরকে হাদিস অনুযায়ী বলে দিই, দু মিনিট সময় হয়তো অলরেডি তিন মিনিট বেশি হয়ে গেছে, আর দু থেকে তিন মিনিট সময় নেবো শুধু হাদিসটার অনুবাদটা করার জন্য, নাহলে বুঝতে পারবেন না কমপ্লিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছকাল দাররাতিন মিন কিবর, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে মিছকাল দাররাতিন মিন কিবর। মিছকাল এই শব্দের অর্থ অনেক ব্যক্তি করেন কি সরিষা দানার, না ভুল, মিছকাল মানে ওয়ানু, তার থেকে ছোট কি পরমাণু, এই ওয়ানু পরমাণু পরিমাণ অহংকার যদি হৃদয়ে থাকে লা ইয়াদখুল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি ফটং করে জিজ্ঞাসা করছেন সাহাবা ইকরাম, ইয়া আল্লাহর রাসূল, কালা রাজুল ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা থাওবাহু হাসানান ওয়া নাআলুহু হাসানাতান, তার পোশাকে যে আমরা পরেছি পোশাক আশাক সুন্দর চাকচিক্যময়, তার জুতাটা হবে সুন্দর, এটা যদি পরে এটা কি অহংকারের আওতায় ভুক্ত পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জবাবটা দেখেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, সালাত আদায় করতে যখন আসবেন শুধু জুমা বলে নয়, আপনার কাছে সব থেকে পছন্দনীয় যে ড্রেস সেই ড্রেসটা পরে আপনি আসবেন, কেন? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আমাদের গ্রামগঞ্জে আজও ত্রুটি আছে, নোংরা গামছা পরে মানুষ সালাত আদায় করতে চলে আসে, বারবার বলা পরে হয় না, ডাইরেক্ট ধরে ধরে বলি এখন, যে আপনি বিয়ের বাড়ি যান তখন তো কই নোংরা গামছা জড়িয়ে যান না, একটা ধুতি পরে কই যান না, তখন একদম চিকন চাকন হয়ে যাচ্ছেন, আর আল্লাহর কাছে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, সুন্দরকে পছন্দ করেন, তাহলে এটা অহংকার নয়। এবার অহংকারের সঙ্গে দেখেন তো আপনি আমি পড়ছি কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবর, কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হাদিস সহিহ মুসলিম যার সহিহ হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই, আল কিবর বাতারুল হক, সত্যকে না মানা। যারা এখানে উপস্থিত আছেন কেউ জানেন না এমন যে দাড়ি রাখতে হয় না মুসলিমদেরকে, রাখতে হয় কেউ হয় না, এটা কেউ জানেন না, এরকম কেউ আছেন? রাখেননি মানে জানেন মানেননি, এটা আল্লাহ রাসূল বলছেন বাতারুল হক, নাহলে বলতে পারতেন কুফরুল হক, হক অস্বীকার করে, অস্বীকার করার ব্যাপার নাই, হক জানে মানে না, বেতারুল হক। আপনি জানেন যে আপনার স্ত্রীকে পর্দা করাতে হবে, তারপরে তার সৌন্দর্যকে প্রকাশ করার জন্য আপনি শহরে চলো একটু ঘুরে আসি পিছনে বেপর্দার সহিত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার মেয়ের ড্রেস এমন কিনে নিয়েছেন ওর সব কিছু দেখা যাচ্ছে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন, জানেন পর্দা করা ফরজ, সুন্নাত নফল নয়, ফরজ, হিসাব আল্লাহ নেবেন। আপনি জানেন যে বিড়ি সিগারেট এগুলো খাওয়া একেবারে হারাম, সত্য সত্যই জানেন, তারপরেও আপনি কলেজের প্রফেসর, আপনি স্কুলের মাস্টার, আপনি ডাক্তার, আপনার টাকা পয়সা আছে, তাই আপনি অহংকার করে বিড়ি ফুটতেন, যে যা আল্লাহ বলেছে তো কি যা মানবো না, টাকা আছে খাবো, এটাই অহংকার। বাতারুল হক ওয়া গামতুন নাস, এবার আপনি এই বাতারুল হককে নিয়ে ভাববেন, আপনার সেক্টরকে নিয়ে আজকে আপনার ভাবনার মধ্যে থাকতে হবে যে আমি সত্যি সত্যি যেটা জানি সেটা মানছি না কেন, তাহলে তো আমি এর মধ্যে পড়ে আছি, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি থাকলে আমারও কোনো পরিত্রাণ নেই। দ্বিতীয় নম্বর বলছেন অগান্তুর নাস, মানুষকে তুচ্ছ করা, তো মানুষকে তুচ্ছ আবার কারা কাকে করা হয় এখন বেশি, যারা হক মানে তাকেই, একজন হক এসে যদি বলে মসজিদে এসে যে আমি যেমন বলছি আপনাকে, আর বাদ দাও ওর কথা, বোঝার কথা, ওর নিজেই এখনও কোনো সেক্টরে জয়েন হতে পারেনি, ওর কথা কিনে মানে তুচ্ছ ভাব। তবে যেটা বলে গেলাম কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় কাল কিয়ামতের মাঠে আপনার সঙ্গে আবার দেখা হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপিল করব যে আল্লাহ এদেরকে জানিয়েছিলাম, তুমি বলেছ আলাম ইয়াতিকুম নাযির, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাদ দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতু বিল্লাহ ফি দালালিন কাবীর। সম্মানিত উপস্থিতি, শেষ এই বার্তাটা দিতে চাই যে হৃদয়ের যে ব্যাধি বাসা বেঁধেছে যার কারণে আজকে সমাজ পাপে ভরপুর, অশ্লীলতায় ভরপুর, নোংরামিতে ভরপুর, একে সারিয়ে তোলার ঔষধ হচ্ছে পবিত্র কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, এই দুটো দিয়ে এটাকে চিকিৎসা করতে আরম্ভ করেন ইনশাআল্লাহ তাআলা, যে সমাধান পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা করার তৌফিক দান করেন, আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালাম আলা নাবিহিল আমিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমত আমাদেরকে তাওহীদ সম্পর্কে ব্যাপকভাবে জানতে হবে, তাওহীদে ঘাটতি থাকার কারণেই বান্দা পাপ করে, তারপরেও পাপ শয়তানের চক্রান্তে পড়ে হয়ে যাবে, কিন্তু পাপ করেই যাবে এটা নয়, যেমন দাড়ি চাটা এটা পাপ করেই যায় মানুষ, প্রকাশ্যে করছে, গোপনেও নয়, গোপনে একটা কোনো পাপ আপনার রয়েছে,
এটা আপনি কেউ জানে না, শুধুমাত্র আপনার রব জানে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। প্রকাশ্যে হলে সবাই সাক্ষী আছে, আমি তো দেখতে পাচ্ছি যে আপনি প্রকাশ্যে পাপ করছেন। তো এটা ক্ষমা পাওয়াটা খুব মুশকিল, সম্পূর্ণরূপে ত্যাগ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। তো এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো যদি আমরা ছড়াই সমাজের মধ্যে, দুনিয়া এবং আখেরাতে শাস্তি হবে, যেটা হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে ফিরে আসুন, তাও সেদিকে বেশি বেশি চর্চা করেন, কোরআন এবং সহিহ সুন্নাহকে কামড়ে নিয়ে পড়ে থাকেন। আজকে কোরআন এবং সহিহ সুন্নাহ ধরে কামড়ে ধরে থাকার কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখনকার যুগ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের জীবনে প্রায়োরিটি যদি দিতে হয় কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রথমে রাখবো, তারপরে আনুষঙ্গিক বিদ্যা আমরা অবশ্যই অর্জন করবো, যার জন্য আমাকে পৃথিবীতে চলাফেরা করতে হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা যেন আমাদের জীবন, আমাদের হৃদয় সবগুলোকে পরিশুদ্ধ করতে পারি। যদি পরিশুদ্ধ হৃদয় নিয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন যে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন। আমরা যেন আমাদের হৃদয়কে, আমাদের আত্মাকে সেই জায়গায় আমরা সেইভাবে মডিফাই করে তৈরি করতে পারি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সেই মানে রুলস এবং রেজুলেশনগুলো যেন আমরা ফলো করি, ফলো করে আমাদের জীবনকে সংশোধন করতে পারি, সমাজকে সংশোধন করতে পারি, সোসাইটিকে সংশোধন করতে পারি, পরিবারকে সংশোধন করতে পারি। আসুন আমরা সেইভাবে কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।